এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস এইটের চ্যাপ্টার নাম্বার 19 সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারে কোশ্চেন নাম্বার 8 থেকে স্টার্ট করব। এর আগের দুটি ভিডিওতে আমরা 1 থেকে 7 অব্দি অঙ্ক সলভ করে নিয়েছি। আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলটি প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, চেষ্টা করব আমি হেল্প করার। 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। অর্থাৎ 830 একটা সংখ্যা, একে দুটো ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। এমনভাবে ভাগ করতে হবে যেন প্রথম অংশে 30% অন্য অংশের, মানে আর যে বাকি অংশটা থাকলো সেই অংশের 40%-এর থেকে 4 বেশি হয়। তাহলে এবার অঙ্কটি সলভ করে নিই। আমরা ধরে নিই প্রথম অংশ সমান এক্স, মানে 830কে দুই ভাগে ভাগ করার কথা বলা হয়েছে, সেই প্রথম ভাগটা আমি এক্স ধরে নিয়েছি। অতএব অপর অংশ 830 বিয়োগ এক্স, তাই তো? এটা দ্বিতীয় অংশ লেখা যেতে পারে। এবার প্রথম অংশের 30% সমান কি পাচ্ছি তাহলে আমরা দেখে নিই। প্রথম অংশের 30% সমান সমান প্রথম অংশ কত ধরেছি এক্স, তাহলে এক্স এর 30% সমান সমান এক্স গুণ 30/100। ওকে, একটা শূন্য ক্যান্সেল করলাম, তাহলে কত থাকছে 3x/10। তাহলে অপর অংশের 40% সমান, অপর অংশ মানে কত, 830 বিয়োগ এক্স এর 40% ইজ ইকাল টু 830 বিয়োগ এক্স গুণ 40% সমান 40/100। একটা শূন্য ক্যান্সেল করলাম। এখানে দেখো আরও কাটাকাটি যাবে, 2 2 4 2 5 10, কিন্তু আমি কাটাকাটি করব না, 4 এর 10ই রেখে দেবো যাতে পরে ক্যালকুলেশনে সুবিধা হয়। সমান সমান 4 গুণ 830 বিয়োগ এক্স বাই 10। তাহলে একটি অংশে 30% নির্ণয় করে নিয়েছি, অপর অংশে 40%টাও নির্ণয় করে নিয়েছি। এখন বলেছে একটি অংশে 30% অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি, কোনটা বেশি? এই যে অংশটা 30% নেওয়া হয়েছে সে বেশি, এই যে অংশটা 40% নেওয়া হয়েছে তার থেকে। ওকে, কতটা বেশি? 4 বেশি। তাহলে আমি দুটোর পার্থক্য হিসাবে 4 লিখতে পারি। মানে যদি বলে 5 3-এর থেকে 2 বেশি, তাহলে 5 বিয়োগ 3 সমান 2 লিখতে পারি, অথবা লিখতে পারি 5 সমান 3 যোগ 2। ওকে, তাহলে প্রশ্নানুসারে বা শর্ত অনুসারে লিখতে পারো, প্রথম অংশে 30% মানে 3x/10 পেয়েছি, বিয়োগ দ্বিতীয় অংশে 40% মানে 4 গুণ 830 বিয়োগ x/10 পেয়েছি সমান সমান 4। বা লিখতে পারো প্রথম অংশে 30% সমান দ্বিতীয় অংশের 40% যোগ 4। কেননা দেখো বলেছে কি এর থেকে এটা 4 কম, তাহলে এর সাথে যদি 4 যোগ করা তবে এটা পেয়ে যাব, তাহলে এরকমভাবে লিখতে পারো। বা এদিকটা যোগ বিয়োগ করি, তাহলে লসাগু কত, 10। এখানে হলো 3x/4 গুণ 830 বিয়োগ x সমান সমান 4। বা এবার এদিকে যে 10টা আছে নিচে কোনাকুনি গুণ করে দেবো, আর এদিকটা গুণ করে লিখবো, তাহলে 3x-4 গুণ 830 মাইনাস মাইনাসে প্লাস 4x সমান সমান 4×10=40, একবারে গুণ করে লিখলাম। বা এক্স যুক্ত পদ যোগ করব, 7x সমান সমান 40+, এটা মাইনাস আছে এদিকগুলো তো প্লাস হয়ে যাবে, তার জন্য প্লাস দিয়ে দিয়েছি, গুণ করে 4 0 0, 4 3 12 2, হাতে থাকলো 1 4 8 32 আর 1 33। বা 7x সমান সমান যোগ করলে হবে 0 6 3 3, বা এক্স সমান পাচ্ছি তাহলে 3 3 6 0/7 সমান সমান 7 4 28 7 5 35, তাহলে 7 4 28 28 আর 5 33,
তাহলে হচ্ছে 7 8 56 শূন্য, তাহলে এক্স সমান পেলাম 480, মানে একটা অংশ পেয়েছি 480। অতএব 830 এর একটি অংশ সমান 480, অতএব 830 এর অপর অংশ সমান 830 বিয়োগ 480। কেননা আমরা কি দেখেছিলাম, একটা অংশ এক্স হলে অপর অংশটা 830 বিয়োগ এক্স, তাহলে এক্স মান কত পেয়েছি 480, তাহলে 830 বিয়োগ 480 বিয়োগ করো 00, 8 আর 5 13, হাতে থাকলো 1 4 1 5 6 7 8 350। তোমরা এই যে ইকুয়েশনটা আমি লিখেছি এটার পরিবর্তে এটাও তোমরা লিখে ক্যালকুলেশন করতে পারো। 9 অঙ্ক দেখো এবার। 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। সেম অঙ্ক 8-এর মতো, আগেটাই পার্সেন্টেজ দিয়ে বলেছিল, এখানে অংশ আর গুণ আকারে বলেছে। তার মানে এখানে আমরা প্রথমে ধরে নেবো একটা অংশ এক্স, অপর অংশ নির্ণয় করবো। তারপরে বলছে প্রথম অংশের 3 গুণ মানে তার 3 গুণ, আর 1/3 মানে 1/3 গুণ। ঠিক আছে, ধরি প্রথম অংশ সমান এক্স, অতএব অপর অংশ বা দ্বিতীয় অংশ লিখতে পারো কত হবে, 56 বিয়োগ এক্স, বলেছে প্রথম অংশে 3 গুণ, মানে কি 3 গুণ x সমান সমান 3x, ও দ্বিতীয় অংশের 1/3 মানে দ্বিতীয় অংশ কত, 56 বিয়োগ x এর 1/3। আর কি বলেছে দেখো, প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। কোনটা বেশি তাহলে, এই যে প্রথম অংশের 3 গুণ এ বেশি কার থেকে, দ্বিতীয় অংশের 1/3 এর থেকে 48 বেশি। তাহলে এই দুটোর পার্থক্য 48 এরকমভাবে লিখতে পারো, অথবা এইটা সমান মানে প্রথম অংশে 3 গুণ সমান দ্বিতীয় অংশের 1/3 যোগ 48 এটাও লিখতে পারো। তাহলে প্রশ্নানুসারে বা শর্ত অনুসারে লিখতে পারো, প্রথম অংশে 3 গুণ মানে কত, 3x বিয়োগ দ্বিতীয় অংশের 1/3 মানে 56 বিয়োগ এক্স গুণ 1/3 সমান সমান কত বেশি, 48। বাকি লিখতে পারো, বললাম 3x সমান সমান 56 বিয়োগ এক্স গুণ 1/3 মানে দ্বিতীয় অংশের 1/3 যোগ 48। ঠিক আছে, বা 3x মাইনাস, এখানে দেখো 56 বিয়োগ এক্স বাই 3 পাচ্ছি সমান সমান 48, বা বিয়োগ করবো তাহলে 3 লসাগু, এখানে হবে তাহলে 3 3 9x বিয়োগ 56 মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান সমান 48। আর কী করবো, এদিকটা যেমন আছে রেখে দেবো, কোনাকুনি গুণ করবো, তাহলে 9x যোগ এক্স বিয়োগ 56 সমান সমান 3 গুণ 48, বা 10x সমান সমান 3 গুণ 48 করো, 3 8 24, হাতে থাকলো 2 3 4 12 13 14, যোগ 56টা দিকে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস যেহেতু আছে এখানে সমান সমান 6 4 10 5 9 10, হাতে থাকলো 1 2 200, বা x সমান কত পাচ্ছি, 200/10, 0 0 ক্যান্সেল, তাহলে কত পেলাম, 20। অর্থাৎ একটা অংশ বা প্রথম অংশ যেটা আমরা x ধরেছিলাম সেটা পেলাম কত, 20। তোমরা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে এক্সের ভ্যালু 20ই আসবে। অতএব প্রথম অংশটি হলো 20 এবং দ্বিতীয় অংশটি হলো কত হবে, 56 বিয়োগ 20, কারণ আমরা ধরেছিলাম অপর অংশ বা দ্বিতীয় অংশ সমান 56 বিয়োগ এক্স, তাহলে 56 বিয়োগ 20 সমান সমান 6 2 3 5, মানে একটা 20 অপরটা 36। ওকে, 10 নম্বর অঙ্ক দেখো। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি দণ্ড যার 1/5 অংশ কাদাতে, 3/5 অংশ জলে আর অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে,
দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। এই যদি একটা দণ্ড হয়, বলেছে এর 1/5 কাদায়, মানে একে যদি টোটাল 5টা ভাগে ভাগ করি আমরা, 1, 2, 3, 4, 5, 5টা ভাগে ভাগ করার পর এই এই অবধি কাদায় আছে। ওকে, বলেছে 3/5 জলে, মানে 1, 2, 3 এই অবধি জলে, আর এই বাকি উপরটা এটা হচ্ছে 5 মিটার, সেটা জলের উপরে আছে বলে দিয়েছে। জানতে চেয়েছে এই পুরো দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা ধরে নেব দণ্ডটির দৈর্ঘ্য সমান x, একক কি দেবো মিটার, যেহেতু মিটার একক দেওয়া আছে এখানে অলরেডি। এখন বলেছে কাদায় কতটা আছে, 1/5, কাদায় আছে দণ্ডটির 1/5। এটা তো অংশ হিসাব দিয়েছে না, কত মিটার আছে কি করে দেখবো। দণ্ডটির 1/5, মানে কি x মিটারের 1/5, x মিটারের 1/5। কোনো জিনিসের 1/3 মানে কি সেই জিনিসটা গুণ তার 1/3, x গুণ 1/5 এত মিটার, সমান সমান x/5 মিটার। জলে আছে 3/5, তাই বলা হয়েছে, সমান সমান x মিটারের 3/5, সেম ভাবে আমরা লিখতে পারি x গুণ 3/5 এত মিটার, সমান সমান 3x/5 মিটার। এবং জলের উপরে আছে কত না 5 মিটার, এটা মিটারই বলে দিয়েছে। তাহলে দণ্ডটার মোট দৈর্ঘ্য কত একবার বলে দিই। একটি দণ্ডের কথা বলা হয়েছে এখানে যার 1/5 কাদায়। এবার আমরা ধরে নিয়েছি দণ্ডটার দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে কাদায় কতটা আছে। এক্সের 1/5 মানে কি x গুণ 1/5, সমান সমান x/5 মিটার। জলে আছে বলেছে 3/5, তাহলে এটা অংশ হিসাব দিয়েছে। আমি মিটারে যখন নির্ণয় করবো কি করবো, এক্স মিটারে 3/5, সমান সমান 3x/5 মিটার, আর জলের উপরে আছে 5 মিটার, এটা মিটার হিসাবে বলিয়ে দিয়েছে। তার মানে কি এই পোর্শনটা হচ্ছে x/5, এইটা হচ্ছে 3x/5, আর এইটা হচ্ছে 5, হিসাব মতো। তাহলে টোটালটা কত, আমরা তো ধরেছিলাম টোটালটা কত, এক্স প্রথমেই ধরে নিয়েছি, তাহলে আমরা বলতে পারি 5 + এইটা + এইটা, 5 + 3x/5 + x/5, সমান সমান আমরা তো পুরোটা এক্স ধরেছিলাম, আর অংশে অংশে যেগুলো ভাগ করা আছে সেগুলো তো আমরা এই ভ্যালুগুলো পেয়েছি, তাহলে এটা বলতে পারি। লিখব প্রশ্নানুসারে, প্রথমে কত পেয়েছিলাম, x/5 + 3x/5 + 5, এটা ছিল কাদায়, এটা ছিল জলে, এটা ছিল জলের ওপরে, সমান সমান মোট দৈর্ঘ্য কত এক্স ধরেছি, বা লসাগু কত হবে এদিকে 5, তাহলে ওপর হলো x + 3x + এটা কত হবে 25, সমান সমান এক্স, বা এখানে x + 3x মানে 4x + 25, সমান সমান কোনাকুনি গুণ করলে এটা 5x, বা 4x, এক্স যুক্ত পদকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে -5x হবে, যদি এদিকে প্লাস ছিল সাইড চেঞ্জ করলে মাইনাস হবে, এটাকে এদিকে নিয়ে যাব তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ দেখো এখানে প্লাস আছে, বা বিয়োগ করো, দেখো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, তাহলে বিয়োগ হবে, কিন্তু যেহেতু এ বড়, তাহলে এর চিহ্ন পাবে বিয়োগ ফলটা, তাহলে -x হলো, সমান সমান -25, বা x = 25, দুদিকে মাইনাস চলে কেটে দিলাম। অতএব নির্ণেয় দণ্ডটির দৈর্ঘ্য সমান 25, একক কি হবে মিটার, আমরা তাকে এক্স মিটার ধরে নিয়েছিলাম প্রথমে, তাহলে 25 মিটার পেলাম। নেক্সট 11 অঙ্ক দেখো, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, আমার ও বাবার বর্তমান বয়স লিখি। প্রথমে বলেছে যে বাবার বর্তমান বয়স যেটা সেটা আমার বয়সে 7 গুণ, 10 বছর পরে যেটা বয়স হবে দুজনারই, তখন বলছে 3 গুণ হবে বাবার বয়সটা, তাহলে বর্তমান বয়স কত হবে দুজনের সেটা নির্ণয় করতে হবে।
এখানে দেখো দুজনারই মানে আমার আর বাবার দুজনারই বয়সের কিছু উল্লেখ নেই, শুধুমাত্র কত গুণ সেটা বলা হয়েছে। এবার বাবার বয়স বলেছে আমার বর্তমান বয়সের 7 গুণ, তার জন্য আমি ধরে নেবো যে আমার বয়স X, তাহলে বাবার বয়স কত হবে, এরকমভাবে অঙ্কটি শুরু করব। ধরি আমার বর্তমান বয়স সমান X বছর, অতএব বাবার বর্তমান বয়স সমান কি বলেছে 7 গুণ, মানে X গুণ 7 এত বছর সমান সমান 7X বছর। এরপরে বলেছে 10 বছর পরে আমার আর বাবার যে বয়স হবে সেটা বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তখন আর 7 গুণ থাকবে না, এখন যে 7 গুণ আছে তখন আর 7 গুণ থাকবে না। তাহলে দেখে নিই 10 বছর পরে আমার বয়স কত হবে, বাবার বয়স কত হবে। 10 বছর পরে আমার বয়স হবে সমান X যোগ 10, এত বছর, তাই তো? প্রতি বছর 1 বছর করে বাড়ে, তাহলে এখন যদি X হয়, 1 বছর পরে X যোগ 1 হবে, 2 বছর পরে কত হবে X যোগ 2, এরমভাবে বাড়ে, তাহলে 10 বছর পরে হবে X যোগ 10 বছর, অতএব 10 বছর পরে বাবার বয়স হবে, বাবার আগে যা বয়স ছিল তার সাথে 10 যোগ হবে, এত বছর। এখন বলেছে এই যে বাবার বয়সটা হলো, এটা আর এই বয়সটা মানে আমার বয়সে 7 গুণ থাকবে না, এটা হবে 3 গুণ। কী লেখা আছে, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সে 3 গুণ হবে। লিখব শর্তানুসারে আমার বয়স কত 10 বছর পরে, X যোগ 10, এর 3 গুণ মানে গুণ 3 সমান সমান 7X যোগ 10। কি বলেছে, 10 বছর পরে আমার বয়সে 3 গুণ হয় বাবার বয়স, তাহলে আমার বয়স তার 3 গুণ সমান সমান বাবার বয়স, বা গুণ করো তাহলে 3X যোগ 30 সমান সমান 7X যোগ 10, বা এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে রাখবো, তাহলে 3X 7X আছে ডান দিকে, বাঁ দিকে আনলে -7X হয়ে যাবে, সমান সমান 10 থাকলো, এটা যদি ডান দিকে যায় কত হবে -30 হবে, বা বিয়োগ করো 3X 7X, এটা প্লাস এটা মাইনাস, +3X -7X, বিপরীত চিহ্ন বিয়োগ হবে, তাহলে যে বড় তার চিহ্ন পাবে মানে -4X সমান সমান এখানে হলো -20, এখানে দেখো 10টা প্লাস এ ছোট আর 30 বড় এ মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা পেলো, বা X সমান -20/-4, মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 5 6 20, তাহলে X সমান পেলাম 5। এক্সটা কী ধরেছিলাম, আমার বর্তমান বয়স প্রথমেই ধরেছি আমার বর্তমান বয়স X বছর, অতএব আমার বর্তমান বয়স সমান 5 বছর, এবং বাবার বর্তমান বয়স সমান বলেছিল কি যে আমার বর্তমান বয়সে 7 গুণ, তার মানে কি 5 গুণ 7 বছর, 35 বছর। একবার বলে দিই, প্রথম ক্ষেত্রে আমি আমার বয়স ধরে নিয়েছি X বছর, তাহলে বাবার বয়স হবে তার 7 গুণ মানে 7X বছর। 10 বছর পরে মানে দুজনেরই বয়স 10 বছর করে বাড়ছে, তাহলে 10 বছর পরে আমার বয়স হবে X যোগ 10, বাবার বয়স হবে 7X যোগ 10। এবার বলছে এই যে বয়স ধরে পেলাম এটা কিন্তু আর 7 গুণ থাকলো না, এটা তখন 3 গুণে হয়েছে, মানে আমার বয়সে 3 গুণ মানে এর সাথে 3 গুণ করে যেটা ভাবো সেটা সমান সমান বাবার বয়স, তাহলে শর্তানুসার সেটাই লিখেছি, ক্যালকুলেশন করে নিয়েছি X সমান পেয়ে গেছি 5। তাহলে X আমরা কি ধরেছিলাম আমার বর্তমান বয়স, লিখেছি দেখো আমার বর্তমান বয়স 5 বছর, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে, না 7 গুণ ছিল সেই সময়, তাহলে 7 গুণ 5 = 35 বছর। তাহলে আজকে আমরা 8 9 10 11 4টি অঙ্ক করে নিয়েছি, আশা করি অঙ্কগুলি বুঝতে কোনো অসুবিধা নেই। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, নেক্সট আমরা এক এক করে বাকি অঙ্কগুলিও সলভ করে নেব। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।